গানে গানে দেশে দেশে আসর শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা নিন আমাদের। আজ আমরা গান শুনব জান্নাতি ফেরদৌসি এবং আতিক এর কাছ থেকে। আতিক, তুমি শোনাবে প্রথম? আমি যে গানটি গাইছি প্রয়াত কিশোর কুমারের গাওয়া আমি নেই। আমি নেই ভাবতেই মন ব্যথায় ভরে যায় যায়, এটা মানুষের চিরন্তন বেদনার কথা। আমি থাকব না, পৃথিবীর আর সব কিছুই যেমন আছে তেমনি থাকবে, আসবে যাবে চলে যাবে, আমি নেই। তবে কিশোর কুমারের গান গাও, কিন্তু বিপদ আছে কিশোর কুমারের গান গাওয়ার একটি। জি স্যার। বিপদটি কি বলতো? বিপদটি হচ্ছে যে তার গায়কীর এমন সম্মোহনী শক্তি ছিল, এমন সংক্রামক, যে এই তার গায়কী থেকে বের হওয়া খুব কঠিন কাজ। যে জন্য অনেকেই তার গান করেন তার গায়কীটি হুবহু অনুকরণ করে, তো সেটা একজন শিল্পীর জন্য খুব ভালো কথা নয়। একজন শিল্পী হতে হলে তোমাকে তোমার নিজস্ব গায়কী সৃষ্টি করতে হবে, তাহলেই শিল্পী হবে, তা নইলে কিন্তু তুমি গায়কী থেকে যাবে। তো তুমি শিল্পী হওয়ার চেষ্টা করো। আমি নেই, আমি নেই। না, ঠিক ভালো গেয়েছো।
ভালোই গিয়েছে। জান্নাতি বলো, তুমি কি শোনাচ্ছ আমাদের? আমি আজকে গাইছি শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর একটি গান। কথা গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ। কোন গানটি তাও তো বললে না, স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই। কিছু নয়, আধুনিক গান, তবে তার মধ্যেও চলচ্চিত্রের সুরের বেশ ছোঁয়া আছে। তুমি জানো তো তারা কিন্তু ভাই বোন। শাহনাজ আনোয়ার পারভেজের ছোট বোন। সবাই খুব গুণী শিল্পীদের একটা সমাহার হয়েছে গানটার মধ্যে। চলো শোনাও। স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই।
তাতে গানটির মধ্যে একটা খুব সহজ সারল্য, একটু আদুরে আদুরে ভাব আছে। ভালোই গেয়েছ। হ্যাঁ বলো তো, এবার তুমি কি শোনাচ্ছ? স্যার এবার যে গানটি করবো শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, হ্যাঁ, পঞ্চাশের দশকের অতি জনপ্রিয় একটি গান, শোনাও। যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কে গান গাই কে বুঝি মনে মনে হয়ে গেল বিল, আমি যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল বিল। কবরিতে ঝর কোনকু চাপা না বলা কথাই থর থর অধুর কাপা, কবরিতে ওই ঝর ঝর কোনকু চাপা না বলা কথাই থর থর অধুর কাপা, তাই কি আকাশ হলো আজ আলোই আলোই ঝিলমিল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল বিল। এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তা তোমার সে ছবি এঁকেছি, মৌমাছি আজ গুনগুন দোলাই পাখা যেন হৃদয় রঙ্গন খুশিতে মাখা, তাই কি গানে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল বিল, আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে বা ভালো গেয়েছো, সুন্দর হয়েছে। জান্নাতি তুমি কি শোনাবে এবার? শ্রদ্ধেয় শিল্পী গীতা দত্তের একটি গান শোনাব, কথা গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। গানটি কি? এই রাত হলো কত সুন্দর আজ মন বলে তুমি আসবে। চলো শোনাও। তুমি আসবে
জান্নাতি সুন্দর গেয়েছ, চমৎকার একটি রোম্যান্টিক গান। এটি ষাটের দশকে যে ধরনের রোম্যান্টিক গান হতো, রোমান্টিকতার এই পরিচ্ছন্ন রূপটি আজকাল আর তেমন পাওয়া যায় না। ভালো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো শেষ করছি, দেখা হবে আগামী আসরে। ধন্যবাদ সবাইকে।